ভূমিকা দেখছি আপনাদের বাইকগুলো ভালো আর দামে অন্য অন্য জায়গা থেকে আপনাদেরটা কম 100% হইছে আর বিশেষ করে রুহুল আমিন ভাই আপনি আপনার আপনার কথা তো সেই আচ্ছা তাই আপনার প্রেমে পড়ে যাব যেই আসবে এখানে আচ্ছা তাই আমার বন্ধু বাইক কিনছে ঠিক আছে বাইক কিনলে যে মিষ্টি খাওয়াতে হয় ভাই আমারে মিষ্টি হিসেবে একটা মিষ্টি পান খাওয়াইছে মিষ্টি পান খাওয়াইছে আই হাই চারটা ফ্রি সার্ভিস শোরুম থেকে বাইক ডেলিভারি যাচ্ছে আর দেখছেন কি বাইক ডেলিভারি ছোট্ট রানার ডায়ান 80cc এর ফ্রেশ কন্ডিশনে বাইকটি নিয়ে নিছে ভাইয়ারা আগে ভাইয়াদের সাথে একটু পরিচয় হয়ে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া না ভাইয়ের নামটা রাজীব আহমেদ রাজীব আহমেদ আর ভাইয়ের নাম আলিব হোসেন ভাইয়া মূলত বাইকটা নিছেন কার জন্য আমার বন্ধুর জন্য বন্ধুর জন্য দুই বন্ধু বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল নাকি তাই বন্ধু নিয়েই চলে আসছি বাইক নেওয়ার জন্য ভাইয়ারা আসছেন কোথায় থেকে পুরান ঢাকা ঐতিহ্যবাহী পুরান ঢাকা কামরাঙ্গীর চর হ্যাঁ পুরান ঢাকার মানুষ চলে আসছে সোহান বাইকসে তো ভাইয়া বাইক তো নিয়ে নিলেন আগে থেকে কি ইচ্ছা ছিল ছোট বাইক নেওয়ার জন্য নাকি বড় বাইকের থেকে কিন্তু ছোট বাইকের মজাটা অন্যরকম জানেন এটা মানে এটা দিয়ে ই হওয়ার পরে মানে গাড়িটা কিন্তু দেখতে কিউট আছে আচ্ছা তো ভাইয়া আদার্স তো অন্যান্য আর অনেক সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম ছিল তো সেই ক্ষেত্রে আদার্স শোরুমগুলোকে ভিজিট করছেন আপনারা বাইক কেনার জন্য ভিজিট করছি মানে আপনাদের এই সোহান বাইক মানে আপনাদের পেজে ঢুকে দেখছি আপনাদের বাইকগুলো ভালো আর দামে অন্য অন্য জায়গা থেকে আপনাদেরটা কম মানে সস্তা সেই কারণে এত দূর থেকে আসা আপনারা কাছে কাছে অনেক অনেক ওয়েবসাইট ভিজিট করছেন তার মানে সোহান বাইক এসে রিজনেবল প্রাইজের মধ্যে পাইছেন আপনারা আপনারা আচ্ছা সোহান বাইক এসে সোহান বাইকের সার্ভিস পেয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন অনেক 100% 100% হয়েছেন আর বিশেষ করে রুহুল আমিন ভাই আপনি আপনার আপনার কথা তো সেই আচ্ছা তাই আপনার প্রেমে পড়ে যাব যে এই আসবে এখানে আচ্ছা তাই যাক ভাই আর আর পাম দিয়েন না সমস্যা নাই আচ্ছা যাই হোক তো ভাইয়া একটু বাইকটাই উঠেন দেখি আরেকটা ভাই আরেকটা কথা আমার বন্ধু বাইক কিনছে ঠিক আছে বাইক কিনলে যে মিষ্টি খাওয়াতে হয় ভাই আমারে মিষ্টি হিসেবে একটা মিষ্টি পান খাওয়াইছে মিষ্টি পান খাওয়াইছে আই হাই রে ভাই মিষ্টি পান যাক খাওয়াইছে তো মিষ্টি হইলেই হয় নাকি খুশি তো আপনি বন্ধু খাওয়াইছে যাক যাক অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে আপনারা victor.com এ যদি ওয়েবসাইটে ঢুকেন সোহান বাইকসে ঢুকলে অবশ্যই ভালো মানের বাইক রিজনেবল প্রাইসে আপনারা পাইবে মানে এটা আমাদের আমরা যতটুকু দেখলাম যে অন্য অন্য জায়গা থেকে আপনাদের এখানে মূলকম আর নিজের চোখে তো আইসা দেখলাম যে আপনাদের এখানে বাইকের সাথে চারটা ফ্রি সার্ভিস এক বছরের জন্য আবার এক বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন সোহান বাইকস থেকে হ্যাঁ সেই ক্ষেত্রে পাচ্ছেন সোহান বাইকসের একটা চাবির রিং সাথে বাইকের যে পেপার্স রাখার জন্য ছোট্ট একটা সোহান বাইকসের পক্ষ থেকে ব্যাগ এই সার্ভিসগুলো পাচ্ছেন সোহান বাইকস থেকে গিফট হিসেবেও পাচ্ছেন এই দুইটা জিনিস ঠিক আছে তো ভাইয়া এমনিতে আপনার আদার্স রিলেটিভ বন্ধু বান্ধব যদি বাইক কিনতে চায় সেক্ষেত্রে কোন বাইকের শোরুমকে সাপোর্ট করবেন এই সোহান বাইকস আমি বলি মানে আমি যতগুলো অনেক জায়গা থেকে বাইক কিনেছি নিজস্ব রিলেটেড মানুষদের জন্য কিন্তু এখানে এসে যে মজাটা পেলাম অবশ্যই রুহুল আমিন ভাইয়ের কাছে অবশ্যই নেক্সট আসবে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তো ভাইয়া অবশ্যই আপনারা ভালো থাকবেন সোহান বাইকস পরিবারের প্রতি দোয়া ভালোবাসা রাখবেন আর আপনাদের প্রতি দোয়া ভালোবাসা আমাদের অবিরাম থাকবে তো ভালো থাকবেন ভাই হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সোভিয়াস দেখতে পেলেন ভাইয়ারা কিন্তু নিয়ে নিছে ভাইয়াদের পছন্দের বাইকটি সোহান বাইক থেকে সেই ক্ষেত্রে আপনিও নিতে পারেন আপনাদের পছন্দের বাইকটি সোহান বাইক থেকে সেই ক্ষেত্রে চলে আসতে হবে ঢাকা মালিবাগ মৌচাক ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে 77 নং DIT রোড ঢাকা 1217 সোহান বাইক এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশনে শপ অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার দেওয়া আছে যদি সব চিন্তা কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সোহান বাইকসে এবং আমাদের ইউটিউব চ্যানেল সোহান ব্লগস এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ সোহান বাইকস এটি লাইক ও ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন যেন পরবর্তীতে এমন আপডেট ভিডিওগুলো পেতে কোনো অসুবিধা না হয় সো ভিউয়ার্স আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগসে আসসালামু আলাইকুম